ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পাশাপাশি কিন্তু রঞ্জি ট্রফি জমে উঠেছে, আর জমবে নাই বা কেন, কারণ সেখানে খেলছে কেকেআরের বিভিন্ন তারকা। কিছুদিন আগে কেকেআরের প্রাক্তন নাইট রবিন উথাপ্পার দুর্দান্ত সেঞ্চুরির পর এবার নীতিশ রানার ব্যাট থেকেও আগুন জ্বলছে। বলবো সব কিছু ডিটেলসে, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যেরকমটা আপনারা সবাই জানেন, বর্তমান সময়ে রঞ্জি ট্রফি চলছে এবং সেখানে খেলছেন কেকেআরের একঝাঁক তারকা, যেখানে কেকেআরের ভরসমান মিডল অর্ডার ব্যাটসম্যান নীতিশ রানাও খেলছেন। তিনি দিল্লি টিমের হয়ে খেলছেন এবং কেরালার বিরুদ্ধে তিনি সেঞ্চুরি করে তার টিমকে হার থেকে বাঁচিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, কেরালা এবং দিল্লির মধ্যে অনুষ্ঠিত হওয়া এই রঞ্জি ট্রফি ম্যাচে কেরালা প্রথমে ব্যাটিং করে 525 রান করে, যেখানে কেকেআরের প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান উথাপ্পা করেন 102 রান। এই ইনিংসে উথাপ্পা 7টি চার এবং 3টে ছয় মেরেছেন। কেরালার এই 525 রানের জবাবে দিল্লি ব্যাট করতে নেমে 142 রানে অল আউট হয়ে যায় এবং কেরালা দিল্লিকে ফলো অন দিয়ে দেয়। তারপর ব্যাটিং করতে নেমে দিল্লির টিম সেকেন্ড ইনিংসে 4 উইকেট হারিয়ে 395 রান করে এই একদম হেরে যাওয়া ম্যাচটিকে ড্র করে। আপনাদের বলে দিই যে দিল্লির হয়ে নীতিশ রানা 164 বলে 11টা চার এবং 4টে 6 সাহায্যে 114 রানের একটি খুবই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন এবং এই ইনিংসের সাহায্যে তিনি এই ম্যাচটিকে ড্র করেন। এছাড়া নীতিশ রানার কারণে কিন্তু দিল্লির টিম এই ম্যাচটি হারতে হারতে বেঁচে গেল। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন কেকেআর ব্যাটসম্যান নীতিশ রানার একটি দারুণ এবং গুরুত্বপূর্ণ ইনিংসের সম্পর্কে। কেকেআর ফ্যান্সদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুখবর। এই ইনিংসে আপনারা কতটা খুশি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।